আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসীদের 90 দিনে প্রবাসীদের তালিমুল কোরআন প্রশিক্ষণে আমাদের আজকে সপ্তম দিন। সপ্তম দিনে আপনাদের জন্য রয়েছে আজকে আমাদের আরবি 29টি হরফে পূর্ণরূপ কোরআন শরীফে হরকত দিয়ে কীভাবে বা নকতা দিয়ে কীভাবে আমরা আরবি 29টি হরফ চিনতে পারবো সেই বিষয়টা আজকে রয়েছে আপনাদের জন্য। জি, আমরা তাহলে শুরু করি, কী বলেন? জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে কি, আরবি 29টি হরফ আমরা কোথায় কোথায়, মানে এ বা এটা হচ্ছে মূল, আমরা এতদিন পর্যন্ত আরবি 29টি হরফ পড়ছি না, সেটা কি পড়ছি, বা এটা পড়ছি, এতদিন পর্যন্ত আমরা এটা পড়ছি। এখন কোরআন শরীফে প্রত্যেকটা শব্দের মধ্যে কিন্তু এই বাটা নাই, বার পরিবর্তন পূর্ণরূপ কি দিলে তা এবার পড়ছিলাম না, এখন আমরা এইটা শিখবো তাহলে। তাহলে এটা কি বা মূলে বা প্রথমে বা মাঝে বা শেষে তার মানে এই বাটা শব্দের যেখানে থাকবে এরকম দেখাবে, প্রথমে থাকলে এরকম থাকবে, মাঝখানে থাকলে এরকম থাকবে, এক দাঁতের নিচে এক নকতা দিলে বা দেখছেন না এক দাঁত, আর তিনটা দাঁত আছে সিনের, এখানে কি লাম বা কিভাবে থাকবে আপনি এই এই হরকত দেখে যাতে করে কি করতে পারেন, চিনতে পারেন। জি, তা মূলে তা শেষে জিম মূলে জিম প্রথমে জিম মাঝে জিম শেষে হা মূলে হা প্রথমে হা মাঝে হা শেষে খ মূলে খ প্রথমে খ মাঝে খ শেষে বুঝছেন আপনারা? তাহলে যে আমরা কি মানে বাটা কেমন হবে, প্রথমে দেখলে শব্দের প্রথমে দেখলে বাটা কেমন হবে, শব্দের মাঝখানে দেখলে কি বাটা কেমন হবে, শব্দের শেষে দেখলে বাটা কেমন হবে, সেটা এখান থেকে এটা যদি আমরা ভালোভাবে শিখতে পারি তাহলে আমরা আর হরফ চিনতে কোরআন শরীফের মধ্যে কোনো প্রকার কি ভুল হবে না, আমাদের কোনো প্রকারে কোরআন শরীফের মধ্যে আনিজি ফিল হবে না, আনিজি ফিল হবে না। তাহলে কে পড়া যাবে, বিনিয়া আসেন। জি, আপনি পড়ান, সুন্দর করে পড়াবেন। বা বা মূলে বা প্রথমে বা মাঝে বা শেষে তা মূলে তা প্রথমে তা মাঝে তা শেষে সা মূলে সা প্রথমে সা মাঝে সা শেষে জিম মূলে জিম প্রথমে জিম মাঝে জিম শেষে হা মূলে হা প্রথমে হা মাঝে হা শেষে হা শেষে খ
খ মূলে, খ মূলে, খ প্রথমে, খ প্রথমে, খ মাঝে, খ মাঝে, খ শেষে, খ শেষে। শেষে হা মূলে হা প্রথমে, হা প্রথমে, হা মাঝে, হা মাঝে, হা শেষে, হা শেষে, খ মূলে, খ মূলে, খ প্রথমে, খ প্রথমে, খ মাঝে, খ মাঝে, খ শেষে, খ শেষে। বুঝতে পারছেন তো? ইনশাআল্লাহ।